ছাতারতলা এক চিলকের শৈশব। এই ভিডিও আপনাকে নিয়ে যেতে পারে স্মৃতির স্মরণেতে। ভিডিও শুরু হতে দেখা যাচ্ছে 5 থেকে 6 জন বাচ্চা একটি ছাতার নিচে আনন্দ করছে। তাদের কারো হাতে স্লেট, কারো পরনে স্কুলের পোশাক, আর তাদের প্রত্যেকের মুখে নিষ্পাপ হাসি। শৈশব ছিল সেরা, তাই না? সে ছিল একদিন নিষ্পাপ নির্ভেজাল। সেই দিনগুলো বোধ হয় আর ফিরে আসবে না। না ছিল কোনো সমস্যা, না ছিল কোনো চাপ। ছোট জিনিসগুলো জীবনে যেন অতীন্দ্রিয় সুখানুভূতি দিত আমাদের। আর আমাদের এই ছোটবেলায় এমন অনেক দিন আছে, এমন অনেক অভিজ্ঞতা আছে, যেগুলো কয়েক লক্ষ টাকা খরচ করলে জীবনে আর কখনো মিলবে না। সেই সময় কেউ ফিরিয়ে দিতে পারবে না, বদলে দিতেও পারবে না। বিশেষ করে সেই সময়টা নিশ্চয়ই সকলের মনের মনে কোথায় লেখা থাকে। যদি বৃষ্টির সময় সকলে একসঙ্গে ভুজতেন বা একটা ছাতার হাত ধরে ঠাই নেওয়ার একমাত্র জায়গা হতো, কেমন লাগতো? অনেক সময় আবার যখন আমরা স্কুলে ছাতা নিয়ে যেতে ভুলে যেতাম, একটা বন্ধুর ছাতায় আমাদের অনেককে শেয়ার করে নিতে হতো, কি তাই তো? ঠিক তেমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে বাচ্চারা একটা ছাতার নিচে আশ্রয় নিচ্ছে, সানন্দে স্কুল থেকে বাড়িও ফিরছে। IAS অফিসার অবনী শরণ এই ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন। ভিডিওটির সঙ্গে একটি হার্ট ইমোজি দিয়ে অবনীশ লিখেছেন, বন্ধুত্ব। হ্যাঁ, সেই ভিডিও দেখলে আপনারও ছোটবেলার কথা মনে পড়ে যাবে। ভিডিও শুরু হতেই দেখা যাচ্ছে 5 থেকে 6 জন বাচ্চা একটি ছাতার নিচে আনন্দ করছে। তাদের কারো হাতে স্লেট, কারো পরনে স্কুলের পোশাক, আর তাদের প্রত্যেকের মুখে নিষ্পাপ হাসি। এই ভিডিও এখন ব্যাপক ভাইরাল। 1.2 মিলিয়নের বেশি ভিউ হয়েছে ভিডিওটিতে। বহু মানুষ কমেন্টও করেছেন। একজন লিখেছেন, ছোটবেলার জীবনটা ছিল সব থেকে মজার। আর একজন যোগ করেছেন, ছাতা একটা, বাচ্চা অনেক, শরীর ভিজলো, ভিজলো মনও। আমরা পড়বো একসঙ্গে, খেলবো একসঙ্গে, কে বলতে পারে ভবিষ্যতে এমন পরিস্থিতির সম্মুখীন আমরা হতে পারবো কিনা। আর একজন লিখেছেন, এই সারল্য, এই মজা, তাদের চোখে মুখে যে আনন্দ ফুটে উঠছে তা সত্যি মূল্যবান। একেই বলে শৈশব। শেয়ার করা, কেয়ার করা, কোনো অভিযোগ নেই।